আজ মহা অষ্টমী। প্রথমদিনে রাজধানী দুর্গাবাড়িতে অনুষ্ঠিত হয়েছে মহা অষ্টমীর বাসন্তী পুজো। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সমগ্র ত্রিপুরা রাজ্যে শুরু হয়েছে বাসন্তী পুজো। মঙ্গলবার মহা অষ্টমীর পূর্ণ তিথিতে জাঁকজমকপূর্ণভাবে বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে আগরতলা শহরের দুর্গাবাড়িতে। দেবী দুর্গা নারীর আভ্যন্তরীণ শক্তির প্রতীক, অশুভের ওপর ভালোর জয়। তিনি পৃথিবীর প্রতিটি জীবের সর্বজনীন মা। প্রসঙ্গত, হিন্দু বাঙালিদের অন্যতম প্রধান উৎসব দুর্গাপূজা। আশ্বিন মাসে জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা হলেও চৈত্র মাসের এই পুজো বাসন্তী পুজো নামে পরিচিত। রাজধানী দুর্গাবাড়িতে অন্যান্য বছরের মতো এবছরও বেশ জাঁকজমকপূর্ণভাবে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বাসন্তী পুজো অনুষ্ঠিত হয়েছে। এদিন মহা অষ্টমী তিথিতে দুর্গাবাড়ি মণ্ডপে ভক্তদের সমাগম ছিল লক্ষণীয়। দুর্গাবাড়ির সামনে বসেছে মেলাও। দুর্গাবাড়ি বাসন্তী পূজা শারদীয় দুর্গাপূজার মতোই অনেক বিষয়ে ব্যতিক্রমী। এখানে মা দুর্গাদেবীর মতোই বাসন্তী পুজোতেও দেবীর দুহাত রাজ আমল থেকে এমনই হয়ে আসছে। দেবীর আট হাত থাকে পেছনে লুকানো, দেখা যায় না। দেবীর দশভুজা রূপ দেখে ভয় পেয়েছিলেন মহারানী, তাই মা দুর্গা স্বপ্ন দেখিয়ে দুর্গাবাড়িতে দুহাতের মূর্তি পুজো করার নির্দেশ দেন। বাকি অষ্টভুজা রূপ নাকি গোপন রয়েছে। মন্দিরের পুরোহিত জানিয়েছেন, প্রতি বছরের মতো এবছরও দুর্গাবাড়িতে সরকারি উদ্যোগে ঐতিহ্যবাহী পুজো অনুষ্ঠিত হচ্ছে। পুজো শেষে দেবীর চরণে অঞ্চলে নিবেদন করেছেন ভক্তেরা। মার পুজো হয়ে গেছে, এখন ভোরের বারোটায় ভক্তরা পুষ্পাঞ্জলি দিচ্ছে। চারটের সময় হবে সন্ধ্যে পুজো, তারপর সন্ধ্যা সাতটায় মহাআরতি হবে, তারপর লুচি পুজো হবে। মায়ের কাছে কি প্রার্থনা করা হয়েছে? মায়ের কাছে প্রার্থনা তো নববর্ষে সবাই যাতে ভালো থাকে, চোখে থাকে, শান্তি থাকে, সর্বমঙ্গল যাতে হয়। সর্বার কেন মায়ের দুহাত? মায়ের দশপূজা দেব পূজা না, দুহাত না, দশ দশ হাতে এখানে। কিন্তু দেখা যাচ্ছে দুহাতে পুজো হতে হচ্ছে। হ্যাঁ, দুহাতে পুজো হতে হচ্ছে না, সামনে দেখানো দুহাত আর পিছনে রূপকায়িত আট হাত। কেন? মহারানী সুলক্ষণা দেবী মায়ের এই রূপ দেখে ভয় পেয়ে গেছিলেন, তখন থেকে মার স্বপ্ন এসেছে। পর থেকে সামনে দেব পূজা, পেছনে অষ্টপূজা রূপকায়িত। নতুন বছরে বাসন্তী মায়ের কাছে সুখ শান্তি কামনা করেছেন রাজ্যবাসী। মঙ্গলবার মহা অষ্টমী তিথির পর বুধবার হবে মহানবমীর পুজো। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।